হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিটক উইথ মেডিকো মাই সেফ রিয়া মজুমদার আই এম আ ফাইনাল প্রফ এ স্টুডেন্ট অফ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল তো তোমরা সকলেই এতক্ষণে জেনেই গেছো যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে রেজাল্ট আউট হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে কটা অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে যেই যেই কলেজে সিট ছিল এবং যেহেতু খুব কম সিট ছিল যে প্রত্যেকটা ক্যাটাগরিরই তো সেজন্য যতজন স্টুডেন্ট চান্স পেয়েছে প্রত্যেকটা সিটে তাদের র্যাঙ্ক কত ছিল মানে কোন কোন র্যাঙ্কের স্টুডেন্টরা চান্স পেয়েছে এবং তাদের মার্কস কত তো সেটাই আমি আজকের এই ভিডিওতে বলবো যেহেতু স্টে ভ্যাকান্সি রাউন্ডের মানে সিট সংখ্যা খুবই কম ছিল একটা দুটো করে সিট ছিল এবং টোটাল সাতটা গভর্নমেন্ট এম বিবিএস কলেজের সিট ছিল আর ক্যাটাগরির যদি বলি তাহলে ইউ ক্যাটাগরির ক্ষেত্রে ছিল চারটি সিট এসসি ক্যাটাগরির ছিল তিনটি এবং ওবিসি বিএড ছিল একটা তো এই সবকটা মানে সব কটা সিটেরই কোন কোন র্যাঙ্কের স্টুডেন্টরা চান্স পেয়েছে সেটা ভাবলাম বলে দিই তোমাদের কাট অফ বলার থেকে কারণ কাট অফ একটা স্টুডেন্টের বলতে হবে সেই সঙ্গে আর দুটো স্টুডেন্টের বলে দিলে কোনো প্রবলেম হবে না যাতে কি না তোমাদের পুরো পিডিএফটা থেকে সার্চ করে না দেখতে হয় যেহেতু পুরো পিডিএফটাতেই কিন্তু মানে যে কটা রাউন্ড হয়েছে ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এবং অনলাইন স্টে রাউন্ড তো সব রাউন্ডের স্টুডেন্টরাই যারা অ্যালোটেড হয়েছো এই চারটে রাউন্ডের মধ্যে সমস্ত স্টুডেন্টই কিন্তু ওই পিডিএফটাতে আছে তো সেই জন্য আমি ভাবলাম যেহেতু খুবই কম স্টুডেন্ট মানে এই রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছে তো সবারই আমি র্যাঙ্কটা বলে দিই এবং সেই সঙ্গে তাদের মার্কস কত ছিল সেটাও বলে দিই যাতে তোমাদের সার্চ করে আর দেখতে হবে না এই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে মানে শর্টে তোমরা পেয়ে যাবে যে অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের রেজাল্টটা কী হলো তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো এটা দেখো ওয়েস্ট বেঙ্গল অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট এটা শুধুমাত্র গভর্নমেন্ট এম এর ক্ষেত্রে নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের রেজাল্ট তো দেখো যেই কলেজে আমি এখানে সাতটা কলেজ লিখেছি যেই সাতটা কলেজে অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডের সিট ছিল আর এখানে আমি ওপরে রেখেছি ইউ আর ও বি এবং এসসি তো যেই কলেজে যেই ক্যাটাগরির সিট ছিল সেই ক্যাটাগরির কিন্তু র্যাঙ্কটা এবং তাদের মার্কসটা আমি সেখানে রেখেছি তো ফার্স্টে হলো জেএনএম কল্যাণী তো জেএনএম কল্যাণীতে কিন্তু ইউর বা ওবিসি বি বা অন্য কোনো ক্যাটাগরির সিট ছিল না শুধুমাত্র এসসি ক্যাটাগরির একটা সিট ছিল তো এসসি ক্যাটাগরিতে এই কলেজে যে অ্যালটমেন্টটা হয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ছাপ্পান্ন হাজার চারশো ষোলো এবং তার মার্কস হল পাঁচশো ষাট এরপর আসি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো এই কলেজে কিন্তু এসসি ক্যাটাগরিরই একটা সিট ছিল বাকি কোনো ক্যাটাগরিরই কোনো সিট ছিল না তো যেই স্টুডেন্ট অ্যালটমেন্টটা পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো এক লাখ উনত্রিশ হাজার সাতশো তেষট্টি এবং তার মার্কস হলো চারশো আশি এরপর আসে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো এই কলেজে শুধুমাত্র কিন্তু ও বি ক্যাটাগরির সিট ছিল আর কোনো ক্যাটাগরিরই সিট ছিল না তো ও বিসি বি এর যে স্টুডেন্ট চান্স পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো চল্লিশ হাজার আটশো একাশি এবং তার মার্কস হল পাঁচশো এরপর আসি ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো এই কলেজে কিন্তু শুধুমাত্র এসসি ক্যাটাগরির একটাই সিট ছিল তো যে স্টুডেন্ট চান্স পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল এক লাখ তিরিশ হাজার পঁচাশি এবং তার মার্কস হল চারশো উনআশি এরপর আসি মালদা মেডিকেল কলেজ তো মালদা মেডিকেল কলেজে যে স্টুডেন্ট চান্স পেয়েছে ইউআর ক্যাটাগরি আর যেহেতু ইউআর ক্যাটাগরির একটা সিট ছিল অন্য কোনো ক্যাটাগরির সিট ছিল না তো একটাই সিট ছিল এবং যে স্টুডেন্ট চান্স পেয়েছে ইউআর ক্যাটাগরি তার র্যাঙ্ক হল অল ইন্ডিয়া র্যাঙ্ক উনত্রিশ হাজার তিনশো এবং তার মার্কস হল পাঁচশো নিরানব্বই এরপর আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো এই কলেজে কিন্তু ইউ আর ক্যাটাগরির দুটো সিট ছিল অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে মানে ওয়েস্ট বেঙ্গলের অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে তো দুজন স্টুডেন্ট চান্স পেয়েছে যার একজনের র্যাঙ্ক হলো ছত্রিশ হাজার ষাট আর একজনের র্যাঙ্ক হল ছত্রিশ হাজার আশি তো ছত্রিশ হাজার আশি যে তার যে মার্কস সেটা হলো পাঁচশো অষ্টআশি এরপর আসি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ তো এই কলেজে ইউ আর ক্যাটাগরির একটা সিট ছিল আর কোনো ক্যাটাগরির সিট ছিল না তো যে স্টুডেন্ট চান্স পেয়েছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল চৌত্রিশ হাজার সাতানব্বই এবং তার মার্কস হলো পাঁচশো একানব্বই তো এখানে কিন্তু যারাই অ্যালটমেন্ট পেয়েছে প্রত্যেকেরই র্যাঙ্কটা দেওয়া আছে এবং তাদের মার্কস দেওয়া আছে তো এখান থেকে তোমরা দেখেই নিতে পারবে যে অনলাইন স্টেভ্যাকালস রাউন্ডের কাট অফ কত গেছে তো আমি একবার বলে দিই ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এখানে এই হিসাবে যেটা কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল ছত্রিশ হাজার আশি মানে তার মার্কস হল পাঁচশো অষ্টআশি এটাই কিন্তু ইউআর ক্যাটাগরির কাট অফ এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বি ক্যাটাগরির ক্ষেত্রেই যেটা কাট অফ একজনই সিট ছিল মানে একটাই সিট ছিল শুধুমাত্র তো এখানে কাট অফের আর চেঞ্জ হওয়ার কোনো কথা নেই তো তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল চল্লিশ হাজার আটশো একাশি এবং তার মার্কস হলো পাঁচশো তো এটাই কিন্তু ওবিসি বি ক্যাটাগরির কাট অফ এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এস ক্যাটাগরি যেহেতু তিনটে সিট ছিল তো এর মধ্যে সব থেকে কম মার্কস যার মানে যার র্যাঙ্ক থেকে বেশি সেটাই হলো এসসি ক্যাটাগরির কাট অফ তো এখানে দেখতেই পাচ্ছ যে তিরিশ হাজার সরি এক লাখ তিরিশ হাজার পঁচাশি যার র্যাঙ্ক সে কিন্তু এসসি ক্যাটাগরিতে লাস্ট চান্স পেয়েছে এবং তার মার্কস হল চারশো উনআশি তো এটাই হলো এসসি ক্যাটাগরির কাট অফ এটা অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ডের কাট অফ ইভেন ওভারঅল কিন্তু এই চারশো উনআশি কিন্তু লাস্ট কাট অফ এসসি ক্যাটাগরির ক্ষেত্রে আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে যেহেতু অন্য ক্যাটাগরিগুলো এখানে দেওয়া নেই ওবিসি এ এবং এসটি ক্যাটাগরি তো ওদের কাট অফ কিন্তু আগের যে রাউন্ডগুলো ছিল তার মধ্যে যার লোয়েস্ট মার্কসের যে চান্স পেয়েছে সেটাই কাট অফ থাকছে আর এই ক্যাটাগরির ক্ষেত্রে এই ক্যাটাগরি মানে ইউ আর এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে এসসি ক্যাটাগরির কাট অফ হলো চারশো উনআশি হলো এবং ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ যেটা হলো সেটা হলো পাঁচশো অষ্টআশি এবং ওবিসি বি এর ক্ষেত্রে পাঁচশো একাশি তো এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা এই ক্যাটাগরিগুলো ইউ আর ও বিসিবি এবং এসসি ক্যাটাগরির ওভারঅল যেটা কাট অফ গেছে পুরো কাউন্সিলিংয়ে নিটি ইউজি টু থাউজেন্ড স্টেট কোটায় সেটাও পেয়ে গেলে সেই সঙ্গে অনলাইন স্টেট ভ্যাকান্সি রাউন্ডের যেটা কাট অফ হলো সেটাও পেয়ে গেলে এবং অনলাইন স্টে ভ্যাকান্সি রাউন্ডে যারা যারা অ্যালটমেন্ট পেয়েছে প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু র্যাঙ্ক এবং মার্কস তোমরা জানতে পেরে গেলে তো তোমাদের আর ওই পিডিএফটা দেখার কোনো দরকারই হবে না যদি না তোমরা এই ভিডিওটা দেখে থাকো তো তো আমি আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডের সাথেও শেয়ার করে দিও আর এরকমই নিট কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমার সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কোনো ডাউট থাকে যে কোনো বিষয়ে কাউন্সেলিং রিলেটেড তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমি চেষ্টা করবো যে টাইম পেলেই তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং